নমস্কার বন্ধুরা, আশা করছি প্রত্যেকে ভালো আছেন। মার্কেট অনেকটা পড়ে গেছে, আপনাদের দিকে ভিডিও আমি বানিয়ে দিতে পারিনি, তার জন্য প্রথমেই সরি চেয়ে নিচ্ছি। আর হয়তো ভবিষ্যতে আরও কিছুদিন, মানে এই পুজোর পর অবধি, হয়তো পুজোর পরের কয়েকটা দিন হয়তো দিতে পারবো না, কারণ আমার একজন খুবই আত্মীয়, নিকট আত্মীয় যিনি হসপিটালে ভর্তি আছেন, তো সেক্ষেত্রে কিছু প্রবলেমের জন্য আমি দিতে পারছি না। এবার আমরা একদম মার্কেট নিয়ে আসি, সেটা হচ্ছে নিফটি ব্যাংক। নিফটি ব্যাংক যদি দেখি যে লাগাতার পড়েছে, এবং আজকের দিনেও যেখানে পুল ব্যাক করার কথা সেখানে পুল ব্যাক না করে কিন্তু আবার একদম সাপোর্ট জোনে এসে ট্রেড করছে, তো সেক্ষেত্রে আমরা বুঝতেই পারছি যে মার্কেট কীরকমভাবে যাচ্ছে। এবং আপনারা হয়তো অনেকেই ভয় পেয়ে আছেন যে মার্কেট এতটা পড়ে যাচ্ছে, আমি ভিডিও দিতে পাচ্ছি না। আমাকে অনেকেই মেসেজ করে জানাচ্ছেন যে স্যার কেন ভিডিও দিতে পাচ্ছি না, আমি তাদের দিকেও সেরকমভাবে কোনো রিপ্লাই দিতে পারিনি, তার জন্য প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি। আর তো সেক্ষেত্রে আপনারা যদি দেখেন এখান থেকে কিন্তু ব্যাংক নিফটির একটা ভালো রকম পুল ব্যাক আমরা পাবো, যারা অপশন ট্রেডিং করেন তাদের জন্য এই ভিডিওটা বানানো, বিশেষ করে ব্যাংক নিফটির জন্য। এবং আমি সমস্ত শেয়ার নিয়েও আস্তে আস্তে করে কথা বলছি। এবং আমরা যদি ব্যাংক নিফটির আমরা আরএসআইটা দেখে নিই, তো 40 নিচে আছে, 40 নিচে ট্রেড করছে, তো সেক্ষেত্রে এখান থেকে একটা ভালো রকম রিভার্সের আমরা কিন্তু ব্যাপার দেখতে পাচ্ছি, যে একটা ভালো রকম কিন্তু রিভার্স পেতে পারি আমরা কালকের দিনে। তো কালকে পুট অপশনের ক্ষেত্রে কিন্তু ভালো রকমভাবে না গিয়ে যদি আপনি কল অপশন নেন, তাহলে কিন্তু একটা বড়সড় প্রফিট আপনি গেন করতে পারেন। এবারে একদম চলে আসি এশিয়ান পেন্টস শেয়ারটার ব্যাপারে। আমি প্রাইভেট টেলিগ্রাম গ্রুপে দুদিন আগেই বলেছিলাম যে এশিয়ান পেন্টসের ক্ষেত্রে কিন্তু একটা ভালো রকম আপার মুভ আমরা দেখতে পাচ্ছি, কারণ একটা ফ্ল্যাগ প্যাটার্ন গঠন করেছিল, যে ক্ষেত্রে বোঝাই যাচ্ছিলো যে এই শেয়ারটা কিন্তু ভীষণ বড় একটা আপার মুভমেন্ট দেবে, এবং একদম ঠিক রেজিস্ট্যান্স জোন থেকে বেরিয়ে বেশ একটা যেটা রেজিস্ট্যান্স ছিল, তো সেই জায়গায় 3545 এইরকম রেজিস্ট্যান্স লেভেলটা কিন্তু পার করে ট্রেড করছে। সেক্ষেত্রে আমরা আরও আপার মুভ দেখতে পারি এশিয়ান পেন্টসের ক্ষেত্রে, তো সেক্ষেত্রে এই শেয়ারটাকে অবশ্যই আপনারা নজরে রাখুন। আর যদি আপনি প্রাইভেট টেলিগ্রাম গ্রুপে জয়েন হতে চান, তাহলে 599 টাকা দিয়ে 6 মাস এবং 999 টাকা দিয়ে 1 বছরের জন্য আপনারা জয়েন হতে পারেন। তো সেক্ষেত্রে কিন্তু এশিয়ান পেন্টস আমরা একটা ভালো রকম মুভমেন্ট আশা করতে পারছি, যে ভালো রকম একটা মুভমেন্ট এশিয়ান পেন্টসের ক্ষেত্রে পাবো। তার একমাত্র কারণ হচ্ছে ক্রুড অয়েলের দাম এতটা পড়ে যাওয়া। এবার একদম চলে আসি যেটা হচ্ছে টাটা পাওয়ার। টাটা পাওয়ার শেয়ারটা যদি দেখি, আমি 220 কাছাকাছি আমার অলরেডি জিটিটি করা ছিল। যারা জেরোধা করেন তারা অবশ্যই জানেন যে জিটিটি বলে একটা অপশন আছে, যেটা আগে থেকেই আপনারা নিয়ে রাখতে পারবেন যে আমি এত টাকা এলে পড়ো কিনবো। তো সেক্ষেত্রে আমি প্রায় 3-4 মাস আগে এটা করে রেখেছিলাম যে 218-219 লেভেলে একটা এলেই আমি ভালো রকম একটা বাই করব, এবং সেক্ষেত্রে বাই করে কিন্তু আরও কিছুটা আমার পড়েও যায়। তো সেক্ষেত্রেও এখনও কিন্তু একটা বিশাল বড় অপরচুনিটি আছে, তো আপনারাও এখানে 213-র কাছাকাছি একটা কিন্তু ভালো রকম এই লেভেলে কিছুটা পরিমাণ আপনারা বাই করতে পারেন। তবে বায়ন ডিপসে বাই করা অবশ্যই ভালো, কারণ অনেকেই ভয় পেয়ে যাবেন যদি আরও কিছুটা নিচে চলে আসে, তবে সেক্ষেত্রে কিন্তু আপনি এটা রাখতে পারেন। এক্ষেত্রে আরও বড়সড় মুভমেন্ট কিন্তু আমরা দেখতে পারি টাটা পাওয়ারের ক্ষেত্রে, কারণ পাওয়ার সেক্টর কিন্তু ভীষণ একটা বুলিশ সেক্টর। টাটা পাওয়ার বলেছিলাম যে কেন বুলিশ সেক্টর, তো সেক্ষেত্রে আপনি সেই ভিডিওটা গিয়ে দেখতে পারেন। তো যারা এখনও পর্যন্ত করেনি তারা কিন্তু অবশ্যই টাটা পাওয়ারের এই অপরচুনিটি মিস করবেন না। এবার চলে আসি একদম যেটা লাস্ট শেয়ার, সেইটা কি না, জেকে পেপার। জেকে পেপার শেয়ারে যদি দেখি, এই শেয়ারটাও একদম বেশ অনেকটা নিচে নেমে আছে, এবং এই শেয়ারটা কতটা পরিমাণ গেন দিয়েছে সেটা যারা আমার আগের ভিডিওগুলো দেখেছেন তারা জানেন যে কী লেভেলের এটা গেন দেয়। এবং এই জায়গাতে যদি আপনি আজকে ইনভেস্ট করে রাখেন, তাহলে কিন্তু 2-3 মাসের মধ্যে একটা ভালো রকম মুভমেন্ট পেতে পারেন। যখন মার্কেট আপ মুভ হয়ে যাবে তখন কিন্তু আপনি জেকে পেপারের ক্ষেত্রে ভীষণ বড় একটা আপ মুভ দেখতে পাবেন। এবং জেকে পেপারের ফান্ডামেন্টাল অ্যানালিসিস করা আছে, যারা ফান্ডামেন্টাল অ্যানালিসিস করে তারপরেই কোনো শেয়ার কিনতে চান তারাও সেখানে গিয়ে ফান্ডামেন্টাল অ্যানালিসিসটা গিয়ে দেখতে পারেন, দেখে তারপরে আপনারা এই শেয়ারটা বাই করতে পারেন। তবে এক্ষেত্রে পুরোপুরি আমি এডুকেশনাল পারপাস হিসাবে আমি বলছি, এক্ষেত্রে কিন্তু একটা বড় সড় মুভমেন্ট আমরা জেকে পেপারের ক্ষেত্রে পরবর্তীকালে আমরা দেখতে পারি। তো থ্যাংক ইউ, বাই।